হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে একদম বাবার চলে আসলাম। হ্যাঁ, লাইটটা কেটে দিয়ে আসলাম। আমার হচ্ছে স্পিকারটার অবস্থা খুবই খারাপ, তারতুর মাথার তারতুর সব বের হয়ে গেছে, সেই জন্য মনে হয় সাউন্ডের প্রবলেম হচ্ছিল। আমি খুলে আসলাম। হ্যাঁ, আমি একটু জোরে কথা বলবো, বাকিটুকু আপনার মোবাইলের ভলিউমটা একটু বাড়িয়ে নেবেন যাতে করে আপনারা শুনতে পারেন। আমরা দুই পক্ষকে যদি একটু আমরা কোঅপারেট করি তাহলে ইনশাল্লাহ কথা শুনতে পারবেন। এর থেকে বেশি কথা বলা আমার পক্ষে জোরে, মানে জোরে কথা বলা আপু সম্ভব না। আপনারা জাস্ট আপনাদের মোবাইলের একটু স্পিকারটা বাড়িয়ে নেন, সাউন্ডটা একটু ভলিউমটা বাড়িয়ে নেন, ইনশাল্লাহ শুনতে পারবেন। আজকে কি দেখাবো? আজকে আপু জয়পুরি দেখাবো, জয়পুরি। কালকে আমাদের নতুন জয়পুরি চলে এসেছে, সো যারা জয়পুরি মিস করেছেন এবং জয়পুরি চাচ্ছিলেন আপু ইনশাল্লাহ আজকে নিয়ে নেবেন। সো খুবই সুন্দর সুন্দর জয়পুরি এসেছে, আমি একটা ছবিও পোস্ট করেছিলাম মোটামুটি। হ্যাঁ, সো চারটা ডিজাইনে দুইটা করে কালার, আটটা ডিজাইন। সো আজকেই দেখে ফেলবেন, এখনই দেখে ফেলবেন। প্রাইস হচ্ছে 1500 করে, যার যেটা লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে। তোমার পরোটাকে কোড নাম্বার 1 না আপু? আমি তো জয়পুরি পড়ি নাই, আমি জয়পুরি পড়ি নাই আপু। আমি আজকে একটা এটা মনে খাড্ডি ড্রেস ছিল, খাড্ডি, আমি ভুলেও গেছি আপু এটা কী ক্যাটালগের ড্রেস ছিল, খাড্ডি টাইপেরই হবে, এমব্রয়ডারি করা খাড্ডি একটা ড্রেস ছিল। সো আজকে সকালবেলা বলতে 11:30 থেকে বাসা থেকে বের হয়েছি, বাসায় ঢুকেছি 3টার পরে। সো এই রোদটার মধ্যেই সারাক্ষণ দৌড়াদৌড়ি, প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমার। আপু নাইস টু সি ইউ ডিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, সো চলেন আমরা শুরু করে ফেলবো, সময় নিব না বেশি। এখন দেখাবো আমরা জয়পুরি, প্রাইস হচ্ছে গিয়ে 1500 করে। ডেলিভারি চার্জ আপু ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন, ঠিক আছে? জয়পুরের ক্ষেত্রে আপু অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আপু বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি কি আছে? আছে আপু, অল্প আছে, মানে ওগুলো আমাকে দেখাই তবে আমি দেখি আপু, আমি দেখি একটা সময় করে যে কোনো একটা সন্ধ্যার দিকে আমি লাইভ করে দেবো। হ্যাঁ, 7টা সাড়ে 7টার দিকে। সাউন্ড কম কেন? কাজ আমি স্পিকার খুলে ফেলেছি আপু, আমার স্পিকারের অবস্থা খুবই খারাপ, দেখেন আমাকে দেখে দেখে কত অপারেশন করছে, এটার অপারেশন করে এটার অবস্থা খারাপ। হ্যাঁ, এটা মুমূর্ষু অবস্থায় আছে, সেটা ডিস্টার্ব করছে, এই জন্য খুলে রেখে দিয়েছি। ওকে, ওড়নাটা সুন্দর। হ্যাঁ, জয়পুরীর মধ্যে আপু এরকম জিগজ্যাগ প্যাটার্ন ওড়না, আমার আপনারা সবাই জানেন, আমি সবসময় বলি যে আমার এইসব জিগজ্যাগ প্যাটার্ন এগুলো খুবই ভালো লাগে, এগুলো থাকবে, আর আমি ওইসব ড্রেস রাখবো না, এগুলো হবেই না। সাউন্ড নাই এই কথাটা আমি মানবো না, সাউন্ড আছে তবে হচ্ছে গিয়ে একটু হয়তো বা কম শুনতে পাবেন, যেহেতু আমি স্পিকার ইউজ করছি না আর কি। ওকে আপু, গোলামের ড্রেসটা জাস্ট ওয়াও, ওফ থ্যাংক ইউ সো মাচ। ইয়েলো পলি ব্যাগে আপনার নাম দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল, মনে হলো গিফট এসেছে প্রিয় মানুষের থেকে, আল্লাহ রে এত সুইট করে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় আপু গোলামেদের রিভিউ পাইতে খুবই ভালোবাসি, আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, সাউন্ড আছে আপু, আমি জানি আপু সাউন্ড আছে। হ্যাঁ, হয়তো কম পেয়েছে, উনি একদম লিখছেন সাউন্ড নাই, সাউন্ড আছে আপু, সাউন্ড আছে, একটু হয়তো কম পাচ্ছেন, আমি যতটুকু সম্ভব জোরে বলার চেষ্টা করছি। তো চলেন 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 আপু, আজ অর্ডার করলে কি কাল পাবো? ডিপেন্ডস, নুরুন নাহা রূপা, এখন যদি আপনার অর্ডারটা আমরা কনফার্মই করি আপু রাত 8টার দিকে, তাহলে হয়তো না পাওয়ার চান্স বেশি। আর যদি অর্ডারটা কনফার্ম হয়ে যায় 6টা সাড়ে 6, না এখন কটা বাজে, 6টা বাজে, আপু কালকে পাবেন না, এত রিস্ক আমরা নিবো না। হ্যাঁ, এত রিস্ক নিবো না, কারণ পার্সেল আপু রেডি করার পর একটা রেডি করার ব্যাপার থাকে, আর লাইভের পরে পরে এত অর্ডার প্রেশার থাকে, শুধু একজনের জন্য দেখা যায় যে আপু পার্সেল আবার রেডি করে ছন্দ পতন হয়, ছন্দ পতন। হ্যাঁ, আচ্ছা শোনেন, 792 জন, মানে অলমোস্ট 800 জন জয়েন করে ফেলেছেন, আর কথা বলি না, চলে শুরু করে ফেলবো, প্লিজ আমাকে একটু অ্যাসেস করতে হবে। 8টা ডিজাইন দেখাবো, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, গয়না পেলাম না আপু, আরও গয়না রেডি হচ্ছে ইনশাল্লাহ, পেয়ে যাবেন আরও গয়না রেডি হচ্ছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটা না তো আরেকটা পাবেনি। আচ্ছা, উম্মে গুলশান, আপু আমরা তো সারাদিনই রিপ্লাই করছি, আপনার মেসেজ যদি একদমই সিন না হয় প্রবাবলি আপনার মেসেজ হয়তো বা তাহলে স্প্যামে যাচ্ছে। আপু আমার পরাটার প্রাইসও মনে নাই, 3500 প্লাস একটা ড্রেস ছিল আর কি, গুলামেদের এমব্রয়ডারি ছিল, শুরু করে ফেললাম কিন্তু। হ্যাঁ, সবার প্রথমে খুবই সুন্দর একটা, দেখেন একটু কী বলে এটাকে, কী প্যাটার্ন বলেন তো, জয়পুরের মধ্যে যে অথেন্টিক প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্নের মধ্যেই, বাট একটু কালামকারি কালামকারি ভাব আছে না, কলকি টলকি দিয়েছে তো, সো কলকি টলকি দিয়ে এটা খুব সুন্দর কালামকারি কালামকারি একটা ভাব চলে এসেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 1, গুলামেদ এবং সাদাবাহার পেয়ে গিয়েছে, মাশাল্লাহ। সো গুলামেদের উপর রিভিউ আমার সবসময় ভালো লাগে, বিকজ গুলামেদ আমারও খুবই পছন্দের ড্রেস। সো পছন্দের ড্রেস দিয়ে তখন আপনারা লিখেন আমার কাছে ভালো, এ রে বাবা এই মানুষটা আমার পছন্দের ড্রেস পরে ওড়নাটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আপু, উত্তরার ড্রেসগুলো নিউ স্টক কি আছে মিরপুর শোরুমে অ্যাভেলেবেল হবে? আপু অলরেডি চলে গিয়েছে, এতক্ষণে পৌঁছেও যাওয়ার কথা, এতক্ষণে পৌঁছেও যাওয়ার কথা। সো এখন যদি যান আপু 6:30 দিকে যান, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 1, জাস্ট একটু দেখেন এত সুন্দর জয়পুরিগুলো, এটা দুইটা কালার আছে, প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার পাবেন, আর এটার একটা এসেছে একটা খুব সুন্দর একদম এই যে
কি বলে এটাকে একদম খয়েরি টাইপের যে কালারটা আছে, মেরুন টাইপের খয়েরি, সো এটা একটা হচ্ছে মেরুন খয়েরি আর একটা হচ্ছে ব্লু। সো যার কাছে এটা ভালো লাগছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে কি টাকা জানেন? প্রাইস বলেছি এটার আমি 1500 টাকা। ডেলিভারি চার্জ এসে ঢাকায় 50 টাকা, আসছে ঢাকায় 80 টাকা। মশা মাছা আছে? আচ্ছা তা ঠিক আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার ওয়ান। প্রাইস হচ্ছে কি এটার? 1500 টাকা। আমি বানাই নিবো সরাসরি। সো প্রাইস হচ্ছে কি এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এত সুন্দর ড্রেসের সাথে অন্য প্যান্টটা আমি দেখাই নি, প্যান্টটা দেখলে খুব পাগল হয়ে যাবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি, ম্যাক্সিমাম মানুষের এটা দিয়ে প্যান্ট বানাইতে ইচ্ছা করবে না। ড্রেসটা পরে গিয়েছে, আমি ড্রেসটা তুলবো, বাট দেখেন আমাকে একটু বলেন এটা দিয়ে আপনাদের ইচ্ছা করবে প্যান্ট বানাতে? আপু একটা পুরো এত সুন্দর একটা জয়পুরি কাপড় তো দিয়েছেই, সাথে হচ্ছে কি প্যান্টের নিচে পারও দিয়েছে। সো এটা দিয়ে আমার নিজেরই দেখে মনে হচ্ছে যে এটা একদম একটা কুর্তি বানানোর জন্য পারফেক্ট থান। সো কাপড়ও অনেক আছে, চাইলে আপু এটা দিয়ে আপনি কুর্তি বানাই ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাটারিটা প্যান্টের জন্য দিয়েছে, প্যান্টের নিচে খুবই সুন্দর করে আপনারা পার পেয়ে যাবেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে এটা কোড নাম্বার গেল ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে 1500। ডেলিভারি চার্জ আছে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। প্যান্টটা জোস জোস মানে জোস, অ্যাকুরেট জোস না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে 1500। এটার আরেকটা কালার দেখাবো, যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন। দুই পাশে খুবই সুন্দর করে আজরাকের যে পার্টটা আছে, আপু দেখেন আজরাকের পার্ট দিয়ে দুই পাশে ওনার এরকম করে বর্ডার লাইন করে দিয়েছে। সাথে হচ্ছে কি শুধু দুই পাশ না, তো এই পাশেও আঁচল দিয়েছে। আবার আঁচলের মধ্যে খুব সুন্দর করে করা আছে, ফোর সাইডের বর্ডার করা আছে, আর ভেতরটা পুরোটাই আপু আজরাকি স্টাইলে পুরোটা প্যাটার্ন করা আছে, খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। আপু আমি নিউ, ওয়েলকাম আপু। সো যদি কোনোটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু আমাদেরকে ইনবক্স করে দেবেন। জয়পুর এবং মালহার আপু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, সো যার যেটা ভালো লাগছে একটু কষ্ট করে যদি ঝটপট মেসেজ করেন, হোপফুলি ইনশাআল্লাহ আপু মিস করে যাবেন না। হ্যাঁ, এখনও পর্যন্ত স্টক ভালো আছে, বাট এগুলো শেষ করতে বেশিক্ষণ সময় লাগে না। একজনের মেসেজ পেলাম, ব্লার লাগছে আপু, ব্লার আসলেই আসলে কি ব্লার, লেট মি চেক। একজন দুজন লিখেন তো, খুবই সুন্দর। হ্যাঁ সত্যি খুবই সুন্দর। টুম্পা আমার ছোট বোনের মেয়ে, হইচই তোমার সাথে কথা বলতে চাই। সে বলছে টুম্পা আপু কথা বলছে না। আহারে ওর বয়স কত? ক্লিয়ার, এই সবাই ক্লিয়ার লিখতেছে, ক্লিয়ার ক্লিয়ার। যে লিখতেছেন ব্লার আপু তার ওখান থেকে হয়তো বা সমস্যা, আমি সরাই ফেললাম। হ্যাঁ, সো আপনাদের এই ব্লার ব্লার এই মেসেজ করে দেখেন আমি কনফিউজড কতক্ষণ ধরেছিলাম। সো এটার আরেকটা কালার আমি দেখিয়ে দেবো, একদম ডার্ক একটা নেভিগ্রোর মধ্যে আজরাক কালামকারীর মধ্যে আপু এই কালারগুলো খুবই ভালো যায়। সো যার কাছে এটা ভালো লাগবে নিয়ে নেবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ডান। সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন? 1500 টাকা। ডেলিভারি চার্জ আছে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো সেকেন্ড কালারটা একটু দেখে নিন, সাউন্ড একটু কম পেতে পারেন, কজ আমি আপু স্পিকার ইউজ করছি না, নিজের অরিজিনাল ভয়েসে কথা বলছি। সো যার কারণে কী হবে, একটু যদি সাউন্ড কম লাগে আপু ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নেন। হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা, তাই না? সো এরকম একদম মানে জয়পুরি জয়পুরি একটা ফিল দেবে আপু আপনাকে পড়ার পরে, অফিস করার জন্য খুব বেস্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে, এই আমাকে না একটু সিধা উল্টা দেখে দিতে হবে। সো ভাজ যেভাবে করা আছে এটা হচ্ছে গিয়ে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার প্যান্টের কাপড় দিয়ে দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার টু, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস হচ্ছে গিয়ে এটার সেম 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। যেটা আমি বললাম আপু প্যান্টের কাপড়গুলো এত সুন্দর দিছে, আমি বললাম যেটা চাইলে আপু আপনি এটা দিয়ে একটা কুর্তিও বানাতে পারবেন, এটা দিয়ে আপনার প্যান্টের কাপড় বানাতে ইচ্ছাই করবেন, এত সুন্দর পাড় দিয়ে দিয়েছে, প্লাস প্যান্টের কাপড় প্যাটার্নটা খুবই সুন্দর। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার আমি বললাম হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে 1500। ডেলিভারি চার্জ এসে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে। পুরো ড্রেসটা আপু অরিজিনাল জয়পুরিতে পেয়ে যাচ্ছে, প্রাইস হচ্ছে 1500, কোড নাম্বার 2। সো অন্যটা দেখেন দুই পাশে, দুই পাশে না সরি ফোর সাইডেডই, চার পাশেই আপনার এরকম করে আজরাকের পার করা আছে, অল ওভার ভিতরটা খুবই সুন্দর করে বলপেন্টের উপর আজরাকের প্যাটার্ন করা আছে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার আমি বললাম কত জানেন? 2, প্রাইস হচ্ছে গিয়ে 1500। ডেলিভারি চার্জ আছে ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে তো ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে বনবাস পেজে। সো প্রথম ডিজাইনে দুইটা কালার ছিল, প্রত্যেকটা ডিজাইনের উপর দুইটা করে কালার, চারটা ডিজাইন, আটটা ড্রেস। সো আমি প্রথম ডিজাইনে দুটা কালার দেখিয়ে দিলাম, যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া থাকলে পর লাগবে না, আমরা নিয়ে নেব। আর ঢাকার বাইরে আপনাদের অবশ্যই কিন্তু আজকে বুক হলে আগামীকালকে নিকাশ করে দিতে হবে। সরিয়ে ফেললাম কোড নাম্বার ওয়ান। আপু আজকে তো উত্তর ধানমন্ডি বন্ধ, সো মালহার যেগুলো নতুন এসেছে ওগুলো আজকে আমি পাঠাতে পারলাম না। মালহার হচ্ছে ইনশাআল্লাহ কালকে পৌঁছে যাবে, সো মালহার কালকে পৌঁছে যাবে। সো এখন যেটা দেখাবো এটারও দুইটা খুবই সুন্দর কালার আছে আপু,
একটা হচ্ছে একদম ডিপ একটা অনিয়ন কালারের মধ্যে, আরেকটা হচ্ছে এরকম একটা জলপাই কালারের মধ্যে। হ্যাঁ, সো যার কাছে যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন। ছবির মধ্যে দেখেছেন কালারটা কি পরিমাণ সুন্দর, এবং এটার ওড়নাটা পুরোটাই জিগজ্যাগে, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, সে তোমাকে বারবার হ্যালো বলছে আর বলছে কথা বলছে না, হ্যালো হইচই কেমন আছো আম্মু, খালামণি কথা বলছে, সরি বাবা খালামণি তো ড্রেস দেখাচ্ছিল এই জন্যই বুঝতে পারে নাই। আচ্ছা, সে তোমাকে কমেন্টটা পড়লাম। আচ্ছা আপু, কালকে রাতে ইকাত লাইভ মিস করেছে, আবার কবে আসবে? বেশ, বাসায় গেস্ট ছিল, আহারে আহারে। আচ্ছা ব্যাপার না, ব্যাপার না আপু, ইনশাল্লাহ আবার আসলে, আবার আসলে নেবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 2। সো কোড নাম্বার, সরি, 3, সরি মাই মিস্টেক, এটা হচ্ছে কোড নাম্বার 3। সো কোড নাম্বার 3 এবং 4 আরেকটা ডিজাইনে পাবেন, সেকেন্ড ডিজাইন। এবং এটা দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর, জলপাইয়ের উপরে এত সুন্দর করে পিঙ্কের কম্বিনেশন করার সাথে একটু হোয়াইট দিয়েছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটার সাথে আমি ওনার স্লিভের কাপড় প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে এটার ওনাটা। হ্যাঁ, সো পুরো ওনাটার মধ্যে আপু আপনারা জিগজ্যাগ পেয়ে যাবেন, পুরো ওনাটার মধ্যে আপনারা জিগজ্যাগ পেয়ে যাবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে পাড়াচল স্টাইল। সো দেখেন এত সুন্দর করে আঁচলটা দিয়ে দিয়েছে, আর পুরো জমিনটার মধ্যে আপু এরকম করে জিগজ্যাগ। সো জিগজ্যাগ যেহেতু ওড়নাটার মধ্যে আছে, সো অবশ্যই অবশ্যই এটার প্যান্টের মধ্যেও আপনারা জিগজ্যাগই পাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যারা যেটার জন্য মেসেজ করছেন আপু, একটু কষ্ট করে মেসেজ করে ওয়েট করবেন, একই ড্রেসের জন্য বারবার নক করবেন না। আর যারা দুইটা তিনটা করে নেন জয়পুরি আসলেই, সো তারা একটু লিখে দেবেন ওপরে সবকটি কনফার্ম, তাহলে আমরা সবগুলো বুক করে দেবো। যদি আপনাদের আলাদা আলাদা কোড আপু আলাদা আলাদা বুকিং হয়, টেনশনের কোনো কিছু নেই, যাবে পার্সেল একসাথেই এবং একটাই ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে, ঠিক আছে? 100% সুতি আপু, জয়পুরি ড্রেস 100% একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন। সেগুলো হচ্ছে অরিজিনাল 100% জয়পুরি আপু। আপনারা জানেন গয়না বাক্স থেকে আমরা এই পর্যন্ত কখনো রেপ্লিকা বা বাংলাদেশি মানে জয়পুরি যেগুলো বলে সেল করে বাংলায়, সো আমরা কখনো এগুলো সেল করি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে একটা 1500 টাকা, ডেলিভারি চার্জেস আছে ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, একদম জলপাই কালারের মধ্যে সুন্দর। আর এটার সাথে প্যান্টের কাপড়টা দেখেন পুরোটা জিগজ্যাগে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গেটার ওনার কাপড়, ঠিক আছে? সো এটা হচ্ছে গেটার ওনার কাপড়, যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ আপু, রেড কালারটা আয়না দাও, কিসের রেড কালার এটা, রেড কালারটা আয়না দাও আপু, যেটা যখন যেভাবে আসছে তখনই সেভাবে আমি আপনাদেরকে দিতে পারবো, পরের লটে যদি রেড কালার চলে আসে তখন আবার রেড কালার নিতে পারবেন, ঠিক আছে? প্রাইস 1500, ঠিক? সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। শোনেন একটা কথা বলি, অনেকের কিন্তু ওই জায়গাতে নেট কানেকশানের প্রবলেম, ঠিক আছে? সো আপনার ওখানে নেট কানেকশানের প্রবলেম লিখে আমার যদি কথাগুলো মনে হচ্ছে দেয়ালে বাড়ি খাচ্ছে, না এরকম আপনার মনে হওয়ার কারণ নেই, কারণ আমার পেছনে দেয়াল অনেক দূরে আছে আর আমার এই জায়গাটা ওপেন অনেক। সো দেয়ালে বাড়ি খাওয়ার মতো আসলে ব্যাপার নেই, বাট আমি আজকে স্পিকার ইউজ করছি না, সো এই জন্যই হতে পারে যে একটু সাউন্ডটা অন্যরকম পাচ্ছেন, স্পিকারে আরও লাউড ভয়েস আসে। সো একটু মোবাইলের সাউন্ডটা বাড়িয়ে নেন আপু, তাহলেই হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার গেল 3, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা, ঠিক আছে? সেটারই পরের কালারটাতে আমরা চলে যাবো একদম ডার্ক একটা অনিয়ন কালারের মধ্যে। সো হাফ সিল্ক ইকাত আপু, দোয়া করেন যদি রাতে চলে আসে শাড়ি, বলা যায় না, সেট করতে পারলে আজকে রাতে লাইভ হয়ে যেতে পারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4। সো সেম জামাটার আরেকটা কালার কোড নাম্বার 4, এটা দেখেন খুব সুন্দর একটা ডার্ক একদম পেঁয়াজ কালারের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 1500 টাকা, ডেলিভারি চার্জেস আছে ঢাকায় 50 টাকা, আর সে ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, দুই পাশে ওনার খুবই সুন্দর করে আঁচল পেয়ে যাবেন দুটো, প্লাস হচ্ছে কেকি, পুরো ওনাটা আপনার জিগজ্যাগ থাকছে। সো প্যান্টের কাপড়টা ডেফিনেটলি আপনারা জিগজ্যাগে পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো পুরো ড্রেসটা আপনি এরকম কাপড় অনেক আছে, একদম 3 গজ কাপড়, সো ইচ্ছা মতো ড্রেস বানাতে পারবেন। বডি যদি আপনাদের 70+ও হয় চলে আসবে কাপড়, ফুল হাতে স্লিভ হবে, হ্যাঁ ফুল হাতে না একদম পা পর্যন্ত যদি স্লিভ দিতে চান তাও হবে, অনেক কাপড় আছে এরকম। হ্যাঁ প্যান্টের মধ্যে অনেক কাপড় আছে, সো অনেকে মনে করেন যদি একটু ঘরেরা শাড়ি স্টাইলে বানাতে চান প্যান্টটা বানাতে পারবেন, আপনি অনেক কাপড় দেওয়া আছে। সো এই হচ্ছে গিয়ে ড্রেস, এটার কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার, এটা সব মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে। হ্যাঁ, সো ইন্ডিয়ান অনিয়ন, আমি একদম এটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজের কালার, আমি অনেস্টলি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজের যে খোসার কালারটা একটু ডার্ক টাইপের হয়, একদম সেটা সত্যি, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটা হচ্ছে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 1500। কি সুন্দর না এই ডিজাইনটা, এত সুন্দর দুইটারই প্রিন্ট প্যাটার্ন এত সুন্দর, আমার কাছে ছোটো ছোটো ফুল ভালো লাগে কিন্তু কোনো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 1500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। প্যান্টের কাপড়গুলো এত সুন্দর দিচ্ছে বলা যায়, এটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, 8টা ডিজাইনই সুন্দর জানেন, মানে 4টা ডিজাইনই সুন্দর, কালারগুলো সবগুলো সুন্দর।
তিন নাম্বার ডিজাইনটা দেখেন, তিন নাম্বার ডিজাইনটা হচ্ছে গিয়ে এটা ব্লুর মধ্যে এত সুন্দর আবার বড় বড় ফুল করে করা। এটার আপনার ওড়নাটা খুবই পছন্দ হবে, কারণ এটা ওড়নাটা জিগজ্যাগে এসেছে আর ড্রেসটা যেহেতু অল ওভার প্রিন্ট প্যাটার্নের মধ্যে না, ফ্লোরাল প্যাটার্নের মধ্যে, ওড়নাটার সাথে এত সুন্দর করে যাবে। হ্যাঁ, ধানমন্ডি শোরুমে পাবো আপু, ধানমন্ডি শোরুমে আজকে পাবেন না, কারণ এগুলো এসছে আর ধানমন্ডি শোরুম বন্ধ আজকে। সো কালকে ইনশাল্লাহ গেলে ধানমন্ডি শোরুমে স্টক পাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার আমি বললাম হচ্ছে গিয়ে 5। সো দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। ডেলিভারি চার্জেস ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দিতে হবে গয়না বাসা পেয়ে, যে ভাই আমার পক্ষে সম্ভবই না এই কাপড়টা দিয়ে প্যান্ট বানানো। আমি একদম বিশ্বাস করে আমি দেখতে পাচ্ছি এটা দিয়ে কুর্তি একটা বানানোর পরে কি সুন্দর লাগছে, একটা হোয়াইট প্যান্টের সাথে করেছি, মানে সব কিছু সব কিছু সব কিছু তিন না চার হবে, মানে এটা হচ্ছে আপু তিন নাম্বার ডিজাইন আর কোড নাম্বার হচ্ছে 5। টোটাল 4টা ডিজাইন আছে আমি বলেছি, হ্যাঁ 2টা ডিজাইন আমি অলরেডি দেখে ফেলেছি, 2টা ডিজাইনের 2টা 2টা করে কালার আমি দেখে ফেলেছি। সো 1 2 3 4 কোড নাম্বার গন, এখন যেটা দেখাচ্ছে সেটা কোড নাম্বার 5। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা অসম্ভব সুন্দর প্যান্টের কাপড়টা স্পেশালি আমি বলবো। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে ড্রেসগুলো খুবই সুন্দর, আপনি খুব রুচিশীল, থ্যাংক ইউ সো মাচ ঘাস পরি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। অরিজিনাল জয়পুরি আপু ইন্ডিয়ান কালেকশন, প্রাইস হচ্ছে 1500। কালারটা দেখেন একদম নেভির সাথে এত সুন্দর সুন্দর কালার। সো আরেকটা দেখাবো পেস্টাল কালার, ওটাও সুন্দর, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি 5, প্রাইস হচ্ছে 1500। ওড়নাগুলো বিশাল বড় আছে, সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, সুন্দর মতো করে কভার করতে পারবে, নামাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর অরিজিনাল যেহেতু একদম জয়পুরি আপু চরম কমফোর্টেবল ড্রেস, আজকে আমি যখন ধানমন্ডি শোরুমে সরি উত্তরা শোরুমে গিয়েছিলাম, এক আপু এসেছিলেন, আপুটা বলতেছেন আমি একদম জয়পুরি ছাড়া আমি পড়তেই পারি না অন্যগুলো কাপড়, সো আমার হয়ই না অন্যগুলো কাপড়, অন্য যতই ভালো কাপড় থাকুক যাই থাকুক আমার জয়পুরি ছাড়া চলে না, এবং উনি নিজেও একটা মালমাল জয়পুরি পরে এসেছিল। সো ঘটনা হচ্ছে এটাই আপু, এই কাপড়গুলো এত বেশি কমফোর্টেবল যারা রেগুলার ইউজের জন্য নেন, হ্যাঁ বাইরে যাওয়ার জন্য, অফিস করার জন্য, বাইরে ঘোরার জন্য দেখা যায় যে এত কমফোর্টেবল, ঘুরে ফিরে এগুলোই পরতে ইচ্ছা করে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটারই এটা অনেক সুন্দর, শোনেন লেখাটা কপি করে রাখেন, যতগুলো দেখাবো ততগুলোই সুন্দর। এটা হচ্ছে সিমিলার টু মাই কাইন্ড অফ কালার, সো মাঝে মাঝে পেস্টাল পড়লে সুন্দরই লাগে না, একটা পেস্টাল, এটা হচ্ছে ফিরোজা পেস্টাল কালারটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেম ব্লু ড্রেসটারই আরেকটা কালার, সো এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ফিরোজা পেস্টাল। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, এতগুলো হার্ট আসলো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, আজকের সবগুলো ইউনিক কালেকশন আপনি, এগুলো নতুন একদম একদম নতুন জয়পুরি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন, এই জন্যই ডিজাইনগুলো আপনার মিলছে না, ইউনিক লিখেছেন না, এটাই কারণ যে জয়পুরিগুলো একদম নতুন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 6, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। দিল্লি বুটিক আপু অল্প এসেছিল, উত্তরা শোরুম অনেকদিন থেকে দিল্লি বুটিক ওরা পাচ্ছে না, শেষ করে ফেলেছে ওরা, ওদের কাছে যা দিল্লি বুটিক গিয়েছিল একদম চেঁচে কুচে শেষ করে ফেলেছে, তাই দিল্লি বুটিক যা এসেছিল আপু একটু ভাগাভাগি করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ধানমন্ডি মিরপুর উত্তরা সব জায়গায় গেলে অল্প অল্প করে দিল্লি বুটিক পেয়ে যাবে, অল্প মানে যা এসেছিল আপু ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, বাট আজকে যে দিল্লি বুটিকগুলো দেখিয়েছে সেগুলো মনে হয় শুধু উত্তরাতেই এখন পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর। সো এটার সাথে প্যান্ট, উফ আমার, আমি সত্যি ভাই প্যান্টার দিকে আমি টাকা দিতে পারতেছি না, আমার মনে হচ্ছে দৌড় মারে গিয়ে একদম দিনাজপুরের ভাষা শোনেন, মনে হচ্ছে দৌড়ে গিয়ে আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে একদম একটা সুন্দর একটা ঢোলাডালা করে কুর্তি, একটু পাঞ্জাবি স্টাইল একটা কুর্তি বানিয়ে ফেলি। আমার কাছে খুবই পছন্দ হবে এই টাইপের কাপড়গুলো ফর পাঞ্জাবি অ্যান্ড কুর্তি, দেশে বাইরে কি দেওয়া যায় আপু, আই এম সো সরি ডিয়ার, আমরা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে ডেলিভারি করি। ফ্রেন্ডস ফ্যামিলিকে পটান, বলেন কেমন তোমরা আমার আত্মীয় প্রমাণ দাও, হ্যাঁ এভাবে বলে তাদের কাছে ডেলিভারিটা নেবেন আর নিয়ে তাদেরকে বলবেন আমাকে পার্সেল করে দাও, বুঝতে পারছেন, ভালো বুদ্ধি শিখে দিলাম কিন্তু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড 6, প্রাইস হচ্ছে গিয়ে 1500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো তিনটা ডিজাইন দেখে ফেলেছি, লাস্ট ডিজাইন দেখাবো একদম একটা মানে জয়পুরি বলতে আমাদের চোখের সামনে যে প্যাটার্নগুলো ঘুরে সেরকম একটা প্যাটার্ন। সো এটা চলে গেলো কিন্তু কত, কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো চলেন লাস্ট ওয়ান দেখাই। হ্যালো টুম্পা খালা মনে, আমি হইচই, তুমি কি দেখাচ্ছ, আমি কথা বলবো, আরে ও কথাই বলবে,
আপু আমি পাচ্ছি বো, আপু ইনবক্স করে দেন, শোনো যে যত সুন্দর করে আমাকে টেক্সট করেছেন অত সুন্দর করেই জাস্ট একটা ইনবক্সে ড্রপ করে দেন যে কোড 5 কনফার্ম দিয়ে আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। দিনাজপুরে আমার নানু বাড়ি, দিনাজপুরে আমার বাপের বাড়ি। হ্যাঁ, খুব সুন্দর করে কথা বলো তো, তাই। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার, কত বলেছে বলেন। দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 6। সো এটা হচ্ছে কি কি বললাম বলেন, জয়পুরের মধ্যে কিছু ডিজাইন আছে, প্যাটার্ন আছে, যেগুলো আমাদের চোখের মধ্যে একদম গেঁথে যায়, খুব সুন্দর লাগতেছে। সো আমাদের অ্যাডমিন যে ঢঙ্গিটা আছে আমাকে ড্রেস দিয়ে, এখানে একটা আয়না আছে, নিজে ফেস দেখতেছে যে কত সুন্দর লাগতেছে। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কোড নাম্বার কত, কোড নাম্বার 7। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 7, সেকেন্ড লাস্ট, এটা আরেকটা কালার আছে। হ্যাঁ, আচ্ছা আপু আমি তোমার লাস্ট ভিডিও থেকে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, তুমি সেই করে লোকটাকে শিক্ষা দিছো। আরে বলেন না কি অবস্থা, ওকে তো আমি আরও বলতাম, তখন দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে, হ্যাঁ, আর শোরুমে কাস্টমাররাও ছিল, সব কিছু মিলে আমি আর ওকে বললাম না, আমি আর কিছু বলি না। এত বলতাম যে উনি তো হচ্ছে গিয়ে সিরাজুদ্দৌলা থেকেও নবাব বেশি, সিরাজুদ্দৌলা তো রাজা বাচ্চা ছিল, উনার কি জরিচুমকির অভাব ছিল বলেন? না, সিরাজুদ্দৌলা জরিচুমকি আলাপ পরে নাই, কাপড় চোপড় উনি পরবে। যাক, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা। সো এগুলো হচ্ছে নতুন জয়পুরি, নতুন জয়পুরি যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজ করে দেবেন। অনেক ধন্যবাদ আমার কমেন্ট পড়ার জন্য। আরে আপু আমার চোখের সামনে যাদের কমেন্ট পড়ে মোটামুটি পড়ে দিতে চেষ্টা করি, মিস করলাম লাইভটা, না আছে সমস্যা নেই, এখনো পর্যন্ত যেহেতু মাত্র টাটকা টাটকা স্টক না আপু, লাইভ দেখে দিন, আপু টেনে টেনে একটু দেখে নেবেন, তারপর তাড়াতাড়ি করে যেটা অর্ডার করতে হয় সেটা করে দেবেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1900 টাকা। সো এটা দেখেন, এটা আমার প্যাটার্নটা কি, একটা স্ট্রাইপসের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছে, পুরোটার মধ্যে প্যাটার্ন করা, পুরোটার মধ্যে প্যাটার্ন করা। আপু দেশে থাকলে অনেক আগে ড্রেস নিতে পারতাম, তবে আমি নিবো, ইনশাল্লাহ নেবেন আপু, ইনশাল্লাহ নেবেন। হ্যাঁ, দেশে আসলে যাবো গয়না বাক্সাতে, কি সুইট, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি যে বলেছেন চিন্তা করেছেন এটাই আমার জন্য বিশাল। সো এটা হচ্ছে কি, এটা ওড়নাটা দেখেন, পুরো ওড়নাটার মধ্যে প্যান্টের মতো করে পুরোটাতে প্যাটার্ন করা, আর নিচের দিকে কি সুন্দর করে চওড়া করে 14 ইঞ্চির আঁচল দেওয়া, কি সুন্দর না। ড্রেসটার মধ্যে যেহেতু পুরোটা ফ্লোরাল, ওড়নার প্যান্টটা করেছে কি স্ট্রাইপসে, স্ট্রাইপস তো আমার এমনি পছন্দ। সো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, একদম রেগুলার ইউজের জন্য আপু, আপনি অফিস করেন, বাইরে যান, সকাল থেকে বিকাল রাত পর্যন্ত পরে থাকেন, মানে চরম আরামের ড্রেস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। টুম্পা সে ফোনের উপর উপর হয়ে হ্যালো বলছে আর কথা বলে না, হ্যালো মানে তুমি ওর সাথে কথা বলবে, হ্যালো হ্যালো হইচই। দিনাজপুরে মেয়েরা খুব লক্ষ্মী হয়, হ্যাঁ তা তো হয় আপু, সত্যি এটা এটা ট্রু, দিনাজপুরের আসলে মেয়েগুলো খুব মিশুক টাইপের হয় আপু, দিনাজপুরে মুখ গোমড়া মানুষ আপনি খুবই কম দেখবেন, আমাদের সাথে মানুষের ভাব হইতে সময় লাগে হায়েস্ট 2 মিনিট, 2 মিনিট মানে ম্যাক্সিমাম মানুষই এরকম হয় আপু। সো যাক, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 গেল, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে 1500 টাকা। এটা কালারটা কে বলেন, এটার কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাকের সাথে খুব সুন্দর বেইজ ব্ল্যাক এগুলোর কম্বিনেশন করা, ডোন্ট মেসেজ, আমি পারলে স্টিল পিকচার আপলোড করে দেবো, আদারওয়াইজ লাইভ থেকে দেখে আপু অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, কারণ অনেক সময় আপু স্ক্রিনশটে বোঝা যায় না, আমরা ড্রেস মিলাতে পারি না কোনটা যাচ্ছে। সেটা হচ্ছে কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50, আউটসাইড ঢাকা 80 টাকা, রাইট। সো এই ড্রেসের লাস্ট কালার অ্যান্ড লাস্ট কোড, কোড নাম্বার হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8। আর হাম কেমন আছে, আলহামদুলিল্লাহ আরাম ভালো আছে, পরীক্ষা চলছে, কালকে লাস্ট এক্সাম, তো খুব মজায় আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটা হচ্ছে কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। সো ব্লুর মধ্যে একটা ব্লু জয়পুরি, আর কি বলতাম বলেন আপু, একদিন তোমার শোরুমে গিয়েছিলাম বাট বন্ধ ছিল ধানমন্ডি, মঙ্গলবারে গিয়েছেন, তবে মঙ্গলবারে আপু ধানমন্ডি বন্ধ থাকে, মঙ্গলবার হচ্ছে ধানমন্ডি সাপ্তাহিক ছুটি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কেমন লাগলো পকা খেতে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সে অনেক খুশি, তবে বেশি বেশি কথা বলতে হবে, ও মা তাহলে শেষ আমার আজকে লাইভ, মা তোমার খালামণিকে পাঠাও আমার লাইভটা করে দেখ, আর আমি তোমার সাথে কথা বলতেছি, আমার কোনো সমস্যা নেই, বলো খালামণি তুমি যাও একটু আন্টির লাইফটা করে দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8, লাস্ট ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো খুবই সব অনেকগুলো হার্ট আছে, অনেক সুন্দর নাপো, মানে আমাকে তো খুব ভালো লাগে একদম এরকম জয়পুরি প্যাটার্নে যে ড্রেসগুলো দেখেন, আমি খুশিতে লাফাইতেছি নাচতেছি।
সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা। সো চওড়া করে একটা আঁচল পেয়ে যাচ্ছেন দুই পাশে, আর দুই মানে সরি কি বলছি প্যান্ট আর ওড়নার মধ্যে পুরোটা স্ট্রাইপস করে, স্ট্রাইপসের মধ্যে আপু প্যাটার্ন করা, হ্যাঁ সেটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন। এগুলো দিয়ে পাঞ্জাবি বানালে যা সুন্দর লাগবে মেয়েদের, হ্যাঁ বলার বাইরে। আচ্ছা সো যেটা এখন আপু এগুলো মিরপুর শোরুমে পাবো? হ্যাঁ মিরপুর শোরুমে পেয়ে যাবেন আপু, আমি পৌঁছে দিয়েছি, আর ধানমন্ডি শোরুমে ইনশাল্লাহ কালকে দুপুরের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ আপু শাড়ির জন্য একটা একটু পোর্শন বানান যেন শোরুম থেকে শাড়ি নিতে পারি। আল্লাহ রে আপু, ড্রেসের শোরুমে না শাড়ি হয় না জানেন, শাড়ির জন্য একটু সেট আপটা আলাদা লাগে আপু, তাকের মাপ আলাদা হতে হয়, একটু ডিসপ্লে আলাদা হতে হয়। সো ড্রেসের সাথে শাড়ি আসলে আপু আমরা করতে পারি না, একটু দোয়া করেন আমার জন্য বেশি বেশি করে, যদিও আমার এখনও পর্যন্ত নিয়ত নাই, বাট আপনারা যেরকম করে আমার শাড়ি পছন্দ করেন, আমার কেন মনে হচ্ছে শাড়ির শোরুমে একটা দিয়ে দেয়াই লাগবে। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বলেছি জানেন, কোড নাম্বার বলেছি এটার আমি 8, প্রাইস হচ্ছে 1500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। তো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে পরের মাসে পৌঁছে। হ্যাঁ তো সুন্দর আমি 8টা ডিজাইন দেখে দিলাম আপু, কাপড় অনেক আছে মানে অনেক আছে, অরিজিনাল জয়পুরিতে আপু কাপড় কখনো কম দেয় না, একদম 3 গজ করে কাপড় থাকে, সেটা প্যান্টের কাপড়ই হোক ড্রেসের কাপড়ই হোক। সো আপনি ইচ্ছা মতো করে বানাতে পারবেন, আপনার বডি সাইজ যদি একদম 70-80+ও হয় আপু তাও কাপড় থাকবে, কারণ এত কাপড় দেওয়া থাকে। হ্যাঁ স্লিভও ফুল হাতে হবে, ওড়নাগুলো চওড়া অনেক থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার কত বিশ্বাস করার দরকার নেই। সো স্পেশালি যারা হিজাব করেন অফিসে যারা থাকেন তাদের দেখা যায় একটু মাথা কভার করতে হয়, সো তাদের জন্য একদম কোনো টেনশনই নাই। হ্যাঁ সো খুবই সুন্দর করে দিয়ে আপু এগুলো ড্রেস দিয়ে আপনি ওড়নাগুলো এত চওড়া পানা থাকে একদম মানে আমি তো জাস্ট আলু থালু করে পড়েছি, হাতে খুব সুন্দর করে আপু একদম কবজি পর্যন্ত আপনার খুব সুন্দর করে কাভার আপ হয়ে যায়। হ্যাঁ সো এই জন্য ওড়নাগুলো মানে একদম ছোটো থাকে না অনেক বড় থাকে, খুবই সুন্দর করে আপনি কভার আপ করে ফেলতে পারেন। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, অরিজিনাল জয়পুরি কাপড় আপু সবসময় অনেক দেওয়া থাকে। সো যার যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন, প্রাইস হচ্ছে 1500 টাকা, আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, আর পারলে আমি স্টিল পিকচার যদি এখন তুলতে পারি স্টিল পিকচারও পোস্ট করে দেবো, যাতে করে আপনাদের কষ্ট করে মাথার মধ্যে কোড নাম্বারটা মেমোরাইজ করতে না হয়। আর যারা অলরেডি মেসেজ করে দিয়েছেন একটু ওয়েট করতে হবে আপু, সিরিয়ালি রিপ্লাই হচ্ছে তো একটু সময় লাগে, ইনশাল্লাহ ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ তাদের জন্য যারা এই কন্টিনিউয়াসলি এতগুলো হার্ট দিলেন। সো ওকে একটা হ্যালো বলো, হ্যালো মানে কথা বলো, হ্যালো 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 হইচই, হ্যালো হ্যালো আম্মু। বেলি রোডে বহুতল ভবনের মার্কেট হচ্ছে, ওখানে একটা শোরুম নেন আপু? আমি বেলি রোডে গেছি আমার লাইফ টাইমে মনে হয়, ঢাকা লাইফে 2008 সালে আমি ঢাকায় আসছি, 2008 থেকে 23 সাল, আমার জীবনের এতগুলো সময় আমি দিছি ঢাকাকে, 15 বছর, 15 বছরে আপু আমি বেলি রোড গেছি মনে হয় 3 বার, আরও কম হইতে পারে 2বারও হইতে পারে, আমার ঠিক মনে নাই আমি কয়বার, বাট এর বেশি হবে না, 3বারের বেশি হবেই না। তো আমার নিজেরও একবার যাইতে হবে বুঝার জন্য যে বেলি রোডটা কি জিনিস আছে, দাওয়াতা দেন না আপনারা। ঝুমাপুর লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য সেট, যেদিন পড়বেন সেদিন পাগল হয়ে যাবে, ঠিক আছে। সো জমজম টাওয়ার থেকে 2200 টাকার জয়পুরিগুলো নিয়েছিলাম, অনেক আরাম মশলা নিয়েছে খুবই সুন্দর আপু, আপনি 2200 টাকা যেগুলো নিয়েছেন সেগুলো হচ্ছে জয়পুরির মানে বুটিক, যেগুলো বুটিক জয়পুরি যেগুলো গলার কাছে খুব সুন্দর করে কাজ করা আছে, আসলেই সুন্দর আপু, ওগুলো দেখে আমি ছবি তুলে আপলোড করে দেবো 2-1 দিনের মধ্যে, যাতে করে অনলাইনে যারা আছেন যারা শোরুমে যেতে পারছেন না তারা যেন নিতে পারেন। আমি চলে গেলাম, হ্যাঁ আজান দেবে একটু পরে, সবাই ভালো থাকে সুস্থ থাকে, আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ যার যেটা লাগে মেসেজ করে দেন, কনফার্ম হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, ওকে।